সালাম টিভি দ্য সলিউশন ফর হিউম্যানিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى اله واصحابه اجمعين। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আরবাইন আন-নাওয়িয়া থেকে আমরা 37 নম্বর হাদিস নিয়ে আলোচনা করব। এই হাদিসটি হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন রাসূলিল্লাহি صلى الله عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى قال إن الله كتب الحسنات والسيئات ثم بين ذلك فمن هم بحسنة فلم يعملها كتبها الله عنده حسنة كاملة وإن هم بها فعملها كتبها الله عنده 10 حسنات إلى 700 ضعف إلى أضعاف كثيرة وإن هم بسيئة فلم يعملها كتبها الله عنده حسنة كاملة وإن هم بها فعملها كتبها الله سيئة واحدة رواه البخاري ومسلم। এই হাদিসটি প্রথমেই عن ابن عباس رضي الله عنهما কেন বলেছি, কারণ আব্দুল্লাহ ইবিন আব্বাস, আব্দুল্লাহ সাহাবি, আব্বাস ও সাহাবি। আব্বাস কে? রাসূলুল্লাহ এর চাচা আব্বাস, আব্দুল্লাহ চাচাতো ভাই। তো আব্দুল্লাহ ইবিন আব্বাস তিনি একখান দিয়ে চাচাতো ভাই, আর একখান দিয়ে রাসূলুল্লাহ ওনার ছিলেন খালু। কারণ মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা মাইমুনা ছিল কি, ইবিন আব্বাসের খালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসের একদিকে হলো উনার একদিকে হলো ইবনে আব্বাসের চাচাতো ভাই, আর একদিকে কি উনার খালু। তো এখানে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিসটি, আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ফিমা ইয়ারউইহি আন রাব্বিহি, ফিমা ইয়ারউইহি আন রাব্বিহি, এইরকম যেরকম হাদিস পাওয়া যায় ফিমা ইয়ারউইহি আন রাব্বিহি, এরকম এই সিগাত যদি বলা হয় বোঝা গিয়েছে এই হাদিসটি হাদিস কুদসি। কি ফিমা ইয়ারউইহি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়াত করতেছে। হাদিসগুলো রিওয়ায়াত করে কে? সাহাবি রাসূলুল্লাহ থেকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং রেওয়াত করতেছে আল্লাহ থেকে। ফি মা ইয়ারউইহি যদি এরকম বলে বুঝা গেছে কি হাদিসটি হাদিস কুদসি। এই হাদিসের নাম কি হয়? হাদিস কুদসি। তো আমরা আজকে হাদিস কুদসির মধ্যে আর কোরআনের মধ্যে আর এমনি হাদিসের মধ্যে পার্থক্য জানতে চেষ্টা করব। প্রথমেই হাদিস কুদসি আর কোরআন, কারণ হাদিসে কুদসি আল্লাহর কথা, ঠিক আছে? কারণ ফি মা ইয়ারউইহি আন রাব্বি আল্লাহ বলতেছে, তো কোরআনও তো আল্লাহ বলতেছে। তো কোরআনের মধ্যে আর হাদিসে কুদসির মধ্যে পার্থক্য কি কি, এগুলো আমি এখানে মোট 7-8টি পার্থক্য আনছি, আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। একটা পার্থক্য হলো কোরআনের মধ্যে আর হাদিসে কুদসির মধ্যে, প্রথম পার্থক্য হলো যে কোরআনটাকে বলা হয় কত্বিয়্যুস সুবুত, মানে কোরআনে যে রেওয়ায়েত করে কোরআন আনা হয়েছে এগুলো কোনো সব সহি, দয়েফ কিছু নাই।
মানে কোরআন যে আমাদের নিকটে যে কোরআন এসেছে সবগুলো কি 100% সঠিক, কিন্তু হাদিসে কুদসির মধ্যে কিছু কিছু হাদিস পাওয়া যায় দাইফ, সব হাদিস কুদসি কি সহি না, কিন্তু কোরআন সবগুলো কি সহি দাইফ দুর্বল পাওয়া যায় না, এটাই হলো একটা পার্থক্য। আরেকটি পার্থক্য হল হাদিসে কুদসি আর কোরআনের মধ্যে, হাদিসের কোরআন যদি আমরা পড়ি প্রত্যেকটা অক্ষরে কি 10 নেকি পাওয়া যায়, ঠিক আছে, আবার 10 নেকিকে আবার কি 700 গুণ বাড়িয়ে দেওয়া যায়, বাড়িয়ে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু হাদিসে কুদসি আমরা যদি পড়ি কোনো এরকম সওয়াব পাওয়া যায় না, নির্ধারিত করে সওয়াব দেওয়া। কিন্তু মনে রাখবেন যেটা আমি বলতে ভুলে গিয়েছি, হাদিসে কুদসি বলেন, কোরআন বলেন অথবা হাদিস বলেন, তিনটাই কিন্তু ওয়াহি। ওয়াহি মানে কি? আল্লাহ থেকে, মানে এমনি হাদিসও আবার হাদিসে কুদসিও আবার কোরআনও, তিনটাই ওয়াহি। কিন্তু পার্থক্য হলো যেগুলো বলতেছি হাদিসে কুদসি যে দয়ীফও পাওয়া যায় সহি পাওয়া যায়, কিন্তু কোরআন সব সহি, আবার হাদিসে কুদসি হলো যে আমরা কোরআন পড়লে যে প্রত্যেকটা অক্ষরে সওয়াব পাই, হাদিসে কুদসি এভাবে সওয়াব পাওয়া যায় না। আবার কোরআনটা আরেকটা পার্থক্য হলো কোরআনটাকে বিভিন্ন ভাগ করা হয়েছে, অর্থাৎ সুরা সুরা এতগুলো সুরা এতগুলো পারা এগুলো ভাগ করা, কিন্তু হাদিসে কুদসিতে এরকম ভাগ পাওয়া যায় না। চতুর্থ নম্বর পার্থক্য হলো যে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ হিসাবে করে, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করেছে না যে তোমরা একটা আয়াত আনো একটা সুরা আনো, কিন্তু হাদিসে কুদসি এরকম চ্যালেঞ্জ করা হয়নি। আর পাঁচ নম্বর পার্থক্য হলো যে কোরআনটি হলো যে রাসূলের একটা মুজিজাত, মুজিজাত দি বানানো হয়েছে, কিন্তু হাদিসে কুদসিকে এরকম মুজিজাত বলা হয় না। আর ছয় নম্বর পার্থক্য হলো কোরআনটা হলো আল্লাহর পুরা কথা, লফজান ও মানা পুরো আল্লাহ কথা, কিন্তু হাদিসে কুদসি আল্লাহ কথা বলছে কিন্তু লফজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহর কথা কিন্তু লফজটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কিন্তু কোরআনটা পুরো আল্লাহর কথা, আল্লাহর কথা পুরা। আর আট নম্বর পার্থক্য হলো যে আপনার কোরআনটা যে নাকি কোরআন থেকে এক অক্ষর কেউ যদি না মানে তাহলে কি সে কাফের হয়ে যাবে, কিন্তু হাদিসে কুদসি এমন আছে কেউ যদি না মানে সে দেখতেছে এটা সহি না তাকে কাফের বলা যেতে পারবে না, আমি এমন আছে আমার কাছে সেটা সহি হতে পারে তার কাছে দয়ীফ চেয়ে মানলো না, কিন্তু সেজন্য তাকে কাফের বলা যাবে না। মোট আটটি পার্থক্য আমি বললাম, যে একটা হলো যে কোরআনটি হলো একদম সহি দি পাওয়া যায় আর হাদিসে কুদসির মধ্যে সহি আছে দয়ীফও আছে, দ্বিতীয় হলো কোরআন পড়লে সওয়াব আছে প্রত্যেকটা অক্ষরে হাদিসে কুদসির পাওয়া যায় না, তৃতীয় হলো কোরআনটি বিভিন্নভাবে ভাগ করা হয়েছে সূরা এবং বিভিন্ন পারা হাদিসে কুদসির ভাগ করা হয়নি, এবং কোরআনটি হলো আল্লাহর কথা আল্লাহর লফজ পুরো আল্লাহ থেকে, কিন্তু হাদিসে কুদসির আল্লাহর কথা কিন্তু লফজটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর পাঁচ নম্বর হলো কোরআনটা একটা পাঁচ নম্বর কোরআনটা মানে আপনার কোনো রেওয়ায়াত করা যায় না, মানে অর্থ দিয়ে মানে আপনি বলতে পারেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, মানে যেভাবে আছে এভাবে বলতে হবে, মানে আপনি অর্থ বলে বলতে পারবেন না, মানে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি অর্থ বললেন, মানে এরকম এটার অর্থ বলেই বলে আল্লাহ বলছে এরকম তাফসি বলতে হবে যে আল্লাহর এটা এই আয়াতের তাফসির এটা, কিন্তু আল্লাহ বলছে বলি আপনি এটা অর্থ এভাবে ঘুরে ঘুরে বললে হবে না, কিন্তু হাদিসে কুদসি আপনি অর্থ বলতে পারেন। আরেকটা হলো যে ছয় নম্বর হলো যে কোরআনটা হলো আল্লাহর মানে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চ্যালেঞ্জ করেছেন যে আরবদেরকে তোমরা এক আয়াত পারলেও আনো দুই আয়াত পেলেও আনো এক আয়াত পাল এক আয়াত আনো অথবা একটা সুরা আনো আনতে পারেনি, আর হাদিসে কুদসি এভাবে বলা হয়নি। আবার কোরআনটা হলো রাসূলের মুজিজাত, কিন্তু হাদিসে কুদসিকে মুজিজাত বলা হয়নি, এগুলো হলো। আবার কোরআনটা হলো যদি কেউ কোরআন থেকে একটি অক্ষর একটি আয়াত কোরআন থেকে যদি কেউ অস্বীকার করে তাহলে কি কাফের হয়ে যাবে, কিন্তু হাদিসে কুদসি
ব্যাপারে এরকম বলা যাবে না, কেমন আছে হাদিস কুদসি, যে নাকি বক্তাসে মানতেছে না এমন আছে তার কাছে এই হাদিস কুদসি, এটা সহি নয়। এটা হলো হাদিস কুদসি এবং কোরআন মধ্যে পার্থক্য। আবার হাদিস কুদসির সাথে এমনি সাধারণ হাদিসের সাথে পার্থক্য কি? তো হাদিস কুদসি এবং সাধারণ হাদিসের দুটার হুকুম একই, কিন্তু হাদিস কুদসি খুব কম, বেশি পাওয়া যায় না, কম কয়েকটি হাদিস, কিন্তু এমনি হাদিস বেশি পাওয়া যায়। আর হাদিস কুদসির মধ্যে বেশিরভাগ কোনো আহকাম থাকে না, আহকাম বিভিন্ন আহকাম বিস্তারিত এগুলো হয়েছিল এমনি হাদিসের মধ্যে, কিন্তু হাদিস কুদসি এগুলো খুব সংক্ষেপ কথা বলা হয় এবং আল্লাহ বিভিন্ন কথা বলা হয়, আল্লাহকে নিয়ে অনেক কিছু বোঝানো হয়, কিন্তু বেশিরভাগ আহকাম এগুলো কিসের মধ্যে থাকে? এমনি হাদিসের মধ্যে থাকে, হাদিস কুদসির মধ্যে থাকে না আর কি। তো হাদিস কুদসি এবং যেটা মেনে সবচেয়ে জরুরি কথা এটা হলো হাদিস কুদসি হোক, এমনি হাদিস হোক আর কোরআন হোক, তিনোটাই কি আল্লাহ থেকে ওয়াহী, এগুলো রাসূলুল্লাহ নিজের থেকে বলে না, বলছে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এগুলো হলো সংক্ষেপে যে কোরআন এবং হাদিসের কুদসির মধ্যে পার্থক্য আমরা জানতে পারলাম। এখানে বলতেছে ফি মা ইয়ারুহি আন রাব্বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ থেকে রেওয়ায়াত করতেছেন এই হাদিসে, আন রাব্বিহি তাবারক ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আল্লাহ কি বলতেছে? ইন্না নিশ্চয়ই, হারফে তাওকিদ, আমরা আল্লাহ কেন বলছি? কারণ ইন্না যখন আসবে, শেখ সাল্লাম ভাই, ইন্না যখন আসবে, ইন্নার পরে যে শব্দটি আসবে এটা কি হবে? ফাতহা হয়ে যাবে। ইন্নাল্লাহা কাতাবা মানে কি? আল্লাহ লিখেছেন, কাতাবা তো আল্লাহ লিখেছেন, যখন বলা হয় হয় আল্লাহ নিজেই লিখছেন অথবা কি ফেরেশতাগণকে বলছে লেখার জন্য, কথা কোনো সমস্যা এরকম বলতে পারেন, এরকম বলতে পারেন, মানে কেউ যদি মারা গিয়েছে অর্থাৎ আল্লাহ তার জান নিয়ে গিয়েছে, আল্লাহ তো জান নিয়ে মালাকাল মত, তো কথা একটা আল্লাহর অর্ডারে সে কাজটা করেছে, তো সুতরাং লেখছে আল্লাহ লিখতে পারে অথবা আল্লাহ কাউকে হুকুম করেছে সে লিখেছে। কি লিখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কাতাবাল হাসানাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাসানাত সব নেকি সওয়াব লিখে ফেলেছেন, আল্লাহর লৌহুল মাহফুজ আল্লাহর কাছে সব লিখে ফেলেছেন। ওয়াসাইয়াত, হাসানাত হলো নেকি সওয়াব, আর সাইয়াত হলো কি? গুনাহ, খারাপ কাজ। সাইয়াত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ সব কি লিখে ফেলেছেন। থুম্মা অর্থ কি? অতঃপর বাইয়ানা যালিক, বাইয়ান অর্থ হলো বিস্তারিত করেছেন, বিস্তারিত আগে তো লিখেছেন, বাইয়ান অর্থ হলো কি? ফাসসারা, পরে বিস্তারিত ভাবে বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত কি বলতেছেন? বলতেছেন ফামান, ফামান অর্থ কি? মানে যে নাকি, ফামান মানে আমরা বলি না, মান অর্থ হলো যে, মান ফিদ্দার বাসায় কে, এখানে ফামান মানে যে, মানে আল্লাযি, ফামান হাম্মা, হাম্মা অর্থ হলো যে নাকি চিন্তা করেছে, চিন্তা, হাম্মা মানে চিন্তা করলো, ইচ্ছা করলো, হ্যাঁ ইচ্ছা করলো, ফামান হাম্মা বিহাসানাতিন, কেউ ইচ্ছা করলো বিহাসানা মানে একটি নেকি করবে, একটি সওয়াব করবে, বা চিন্তা করছে একটা সওয়াব করবে, মানে সওয়াব করবে অর্থ এখন আপনার আমাদের শাহ আলম ভাই তিনি জিদ্দাতে আছেন, জিদ্দা থেকে উনি চিন্তা করছে যে মক্কাতে আসবে, দার্সে আসবে, এটা এটা আমাদের দার্সে একটা ভালো কাজ না? হ্যাঁ, উনি চিন্তা করছে যে উনি দার্সে আসবে, চিন্তা করছে, চিন্তা করছে, ফালাম ইয়ামালহা, কিন্তু চিন্তা করছে কিন্তু এখনো কি করেনি, ফালাম ইয়ামালহা এখনো করেনি, বাস চিন্তা করছে। আল্লাহ আল্লাহ কি বলতেছে? কাতাবাহাল্লাহু ইনদাহু
হাসানাতান কামিলা, মা চিন্তা করছে এখনো সে কি আসে নাই, কাজ করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব লিখে ফেলছে, তার জন্য সবটি পুরো লিখে ফেলেছে। কামিলা, কামিলা মানে কি? পরিপূর্ণ। অথবা একজন ব্যক্তি সে হজ করবে, হজ করবে বাংলাদেশ থেকে, হজ করা সব বিষয় করে বলছে, সব কিছু করে বলছে, কিন্তু সে হজে আসতে পারেনি বিভিন্ন কারণে, আল্লাহ তার হজটা পুরোপুরি লিখে দিবে, কামেলা। ঠিক আছে, কত সুন্দর দেখেন। ওয়াইন হাম্মা বিহা, যদি চিন্তা করে, ফামিলা, চিন্তা করছে এবং করেছে, ও আমলটা করেছে, কাতাবাহা আল্লাহ, কি লিখবে ইনদাহু আল্লাহ, কাতাবাহা আল্লাহ ইনদাহু আল্লাহ, তার কাছে কি লিখবে? আশারা হাসানাত, করছে একটা লিখবে কি? দশটা। ইলা সাবমিয়া দাইফ, ইলা আদআফিন কাসীরা, মানে দশ নেকি তো লেখা হবে, এটা হলো একদম কম সব, শব্দের সর্বনিম্ন, সর্বনিম্ন কত? দশ নেকি। কিন্তু এটা এক এক মানুষ এক এক রকম সওয়াব পাবে, দশ নেকিটা কি একদম সব। এখন আপনি এখানে শাহ আলম ভাই আছে, মুনির ভাই আছে, তালেব ভাই আছে, সুমন ভাই, চারজন নামাজ পড়তেছেন একসাথে। এখন এমন হচ্ছে শাহ আলম ভাই নামাজ পড়ার পরে একদম কম যদি সওয়াব পায় তাও কত পাবেন? দশ নাকি। এমন আছে মুনির ভাই আরো ভালো পড়ছেন, একশো নাকি পাই গেছেন, একশো ডবল, মানে কি একশো ডবল পাই গেছেন, আপনি 500, সুমন ভাই 700, কাজ একটাই, দেখছেন। সেজন্য যে নাকি আলেম, যে নাকি জ্ঞানী, তার আবাদত আর জাহেল আবাদত অনেক পার্থক্য, দুজন একই রকম আবাদত করতেছে, কিন্তু ও পাচ্ছে কি দশ নেকি, ও পাচ্ছে 700 নেকি, আর আরেকজন আছে 700 নেকি, তুই বেশি পাচ্ছে। সেজন্য আমাদের আবাদত আর সাহাবাদের আবাদত পার্থক্য, রাসূলুল্লাহ বলতেছে কি, তোমরা দান করবা উহুদ পারে সমান, আমার সাহাবাদের এক মুঠো সমান হবে না, দেখছেন, মানে কাজ একই কিন্তু পার্থক্য মানুষ হিসাবে। সেজন্য দশ নেকিটা হলো একদম কম, সর্বনিম্ন, কিন্তু যদি বাড়াইতে চান আপনার আবাদতটা এভাবে হতে হবে। নামাজ পড়তেছে অনেক ভাইরা কি বলতেছে, কেউ কেউ নামাজ থেকে পুরা সওয়াব পাচ্ছে, কেউ অর্ধেক পাচ্ছে, কেউ তিন ভাগের এক পাচ্ছে, কেউ চার ভাগের এক পাচ্ছে, কেউ কোনো সওয়াব পাচ্ছে না, কেউ নামাজ পড়তেছে নামাজ তার জন্য আরো বদদোয়া করতেছে। সেজন্য এবাদত যদিও একরকম হয়, এক এক মানুষ এক এক রকম সওয়াব পাবে। দুইজন ব্যক্তি একসাথে নামাজ পড়তেছে কিন্তু দুজনের মধ্যে সওয়াবের মধ্যে আকাশ যেমন পার্থক্য, কোথায় দশ কোথায় 700। আচ্ছা, তো এখানে বলতেছে কি, ওয়াইন হাম্মা, ওয়াইন হাম্মা বিহা ফাআমিলাহা, যদি সে ইচ্ছা করে এবং তা করেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে কি 7টি সওয়াব লিখে ফেলবেন, এবং এই না 10টি সওয়াব লিখবেন, এই 10টি সওয়াব 700 সওয়াব, 700 গুণ মত পর্যন্ত পরিচিত যেতে পারে, এর থেকেও বেশিও কি হতে পারে, ইলা আদাফিন কাসীরা, ইলা আদাফিন কাসীরা, আরো আদাফ দেফ মানে কি ডবল, ডবল আরো ডবল, আল্লাহ বাড়িয়েছে, আল্লাহ এত বেশি আল্লাহর কারণ। ওয়াইন হাম্মা বিহা, ওয়াইন হাম্মা বিসাইয়াতিন, ওয়াইন হাম্মা বিসাইয়াতিন, অর্থাৎ হলো যদি সে কোনো চিন্তা করে কোনো খারাপ কাজ করবে, ফালাম ইয়ামালহা, এখন এক ভাই মানে সে চিন্তা করছে একটা খারাপ কাজ করবে কিন্তু ফালাম ইয়ামালহা, করলো না, মানে আমাদের শাহ আলম ভাই আগে বললাম যে উনি মক্কাতে আসবেন, প্ল্যান হলো এখানে আসা, কিন্তু আবার প্ল্যান, ও শয়তান ধরছে, এখন আবার প্ল্যান করছে যে আমি ত্যাব যাব, সিনেমা দেখব, এমন ধরেন আর কি, আল্লাহ না করুক,
এখন প্ল্যান করছে, মাথায় আসছে ওয়াইন হাম্মা বিসাইয়াতে, খারাপ কাজ করার মাথায় আসছে, ফালাম ইয়ামালহা, করল না। বলতেছে কাতাবাহাল্লাহু ইনদাহু হাসানাতান কামিলা, মানে সে করার প্ল্যান করেছে কিন্তু করল না, তখন আল্লাহ কি করবে, একটা নেকি লাগবে। এটা মানুষ কি আশ্চর্য, মানে আগে তো বুঝলাম সে ভালো কাজ করতে নিয়ত করেছিল, এখন নিয়ত করছে কি খারাপ কাজ করার, কিন্তু খারাপ কাজ করে নাই আল্লাহ কি করবে, এক নেকি লাগবে। এইটা কিন্তু আরেক হাদিসে এটার ব্যাখ্যা আছে, অর্থাৎ সে ওই খারাপ কাজটি করেনি আল্লাহর জন্য, সে ফিরে আসছে কার জন্য, মানে খারাপ কাজে নিয়ত করেছিল কিন্তু খারাপ কাজটি করেনি কার জন্য, আল্লাহর ভয়ে। তো মনে রাখবেন, কেউ যদি খারাপ কাজে নিয়ত করে, খারাপ কাজটা ছাড়ার তিনটা সুরত আছে, মানে আপনি এখন খারাপ কাজ করবেন, আপনার ব্রেনে ইচ্ছা এসেছে খারাপ কাজ করার, তো খারাপ কাজটি ছাড়ার তিনটা সুরত আছে। প্রথম সুরত যে আপনি খারাপ কাজটা এমনি এমনি ছেড়ে দিয়েছেন কোনো কারণ ছাড়া, নিজের থেকে, মানে আপনি এখন টার্গেট করছেন তায়েব যে সিনেমা দেখবেন, যেমন ধরেন এখন ঘর থেকে বাইরেছেন, তলেব ভাই আসছে, হ্যাঁ কি ভাই কেমন আছেন ভালো আছেন, তলেব ভাই সেটা চলে গেলেন আরেকখানে, আরেকখানে দাওয়াত খেয়ে চলে গেলেন, এই দাওয়াত আছে, দাওয়াত আছে নিয়ে চলেন, আপনি ভুলে গেছেন ওই যে আপনি সিনেমা দেখতে যে যাবেন, ভুলে গেছেন এটা, মানে এটা আজ আল্লাহ জন্য ছাড়ছেন না, আপনি ভুলে গেছেন আর কি। অথবা এক ভাই টার্গেট করলো সে মদ খাবে, ঘর থেকে বাইরিল মদ খাবে, দেখলো যে কিছু কিছু ভাই আড্ডা দিচ্ছে, ওদের সাথে আড্ডা দেওয়া শুরু করে দিচ্ছে, মদ খাবে জের ভুলে গেছে। তো এটা যখন ছেড়ে দিবে নিজের থেকে আল্লাহর জন্য না, তাহলে এটা তার গুনাও লেখা হবে না, পাপও লেখা হবে না, কথা বুঝতে পারছেন? হ্যাঁ। কিন্তু যদি সে মানে পাপ করতে বাইর হয়, টার্গেট করে পাপ করবে কিন্তু আল্লাহর ভয়ে সে ছাড়ি দেয়, হ্যাঁ পাপ করতে গিয়েছে, তখন দেখলো যে আল্লাহ এটা তো একটা পাপ, করলো না, আল্লাহকে ভয় করে ছেড়ে দিয়েছে, তখন কি হবে, তার জন্য সওয়াব লেখা হবে। কথা বুঝতে পারছেন? মানে এ হাদিসের দ্বারা আমরা তো সব রকম হাদিস দিয়ে আমরা ব্যাখ্যা করতে হবে, শুধু পাপটা ছাই দিলে আপনার হবে না, পাপটা হাত হবে কার জন্য, আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য না ছাড়েন, এমনি ছাই দেন, তাহলে আপনার পাপও লেখা হবে না, সওয়াব লেখা হবে না। কিন্তু যদি আল্লাহর জন্য ছাড়েন, যেমন নাকি হাদিসে আসছে যে আমরা বলছিলাম যে একটা একটা পুরুষ যে একটা মহিলার সাথে খারাপ কাজ করতেছিল, যে গর্ত, যে গর্তের মধ্যে পড়েছ তিনটা লোক, তো মহিলা মানে পয়সার যখন নাকি প্রয়োজন পড়েছে, তো পুরুষকে পুরুষের থেকে পয়সা চেয়েছে, পুরুষ বলছে যে আমি তোকে পয়সা দেবো কিন্তু আমাকে তুমি সময় দিতে হবে, তো মহিলা পয়সার জন্য রাজি হয়েছে, কিন্তু যখন নাকি পুরুষ তার সে একদম মহিলা থেকে সে তার খারাপ কাজ করার জন্য সে প্রস্তুত নিয়েছে, তখন মহিলা বলেছে যে আল্লাহকে ভয় করো, তখন সে আল্লাহর জন্য মহিলাকে ছেড়ে দিয়েছে। এটা অনেক বড় একটা সওয়াবের কাজ, আল্লাহর জন্য খারাপ কাজ করেনি। সুতরাং কেউ যদি আল্লাহর জন্য খারাপ কাজটি ছেড়ে দেয়, তখন তার কি হবে, ওই ওই খারাপ কাজ ছাড়াটাই তার জন্য সওয়াবের কাজ হয়ে থাকবে। কিন্তু কেউ যদি খারাপ কাজ করতে যায় একদম পুরা তার অন্তর থেকে পুরা রেডি খারাপ কাজ করবে, কিন্তু সে বাধা পায় অন্য কাজ থেকে, অন্যখান থেকে বাধা পায়, নিজের থেকে না, মানে আপনি চুরি করতে গিয়েছেন, যাই দেখছেন বাবারে কি যে সিকিউরিটি পুলিশ, আপনি কিন্তু চুরি করা সব রেডি, আপনার পুরো সিদ্ধান্ত চুরি করার, কিন্তু আপনি চুরি করেন না কেন, দারোয়ান আছে, সিকিউরিটি আছে, সেও চুরি করেন নাই। হ্যাঁ, এই পয়েন্টে যদিও আপনি কাজ না করেন, আপনার গুনাহ লেখা হবে, কারণ আপনি পুরো 100% আপনি প্রস্তুত ছিলেন যে চুরি করার জন্য, কিন্তু আপনি চুরি করেননি কেন, আপনি আল্লাহ ভয়ের জন্য, নিজের থেকে না, আপনি সিকিউরিটি না থাকলে আপনি বিয়ে আপনি চুরি করতেন না, চুরি করতেন। এটা দলিল কি, দলিল বলতেছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে দুইজন মুসলিম তারা যদি মারামারি লাগে, দুইজন মুসলিম মারামারি লাগে তরোয়াল দিয়ে, একজন মুসলিম আর একজন মুসলিমকে মারি ফেলছে, তো রাসূল বলতেছে যে নাকি মেরেছে সেও তো যোগে, যে নাকি মরেছে সেও তো যোগে। সাহাবাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা যে মেরেছে খুনি সে তো খুন করেছে, সে তো যোগে, কিন্তু যে খুন করে নাই তার দোষ কি? বলছে হ্যাঁ, সে তো সে তো তার ভাইকে মারার জন্য তার টার্গেট ছিল, সে মারতে পারেনি আর কি, সে মেরি তাকে মারা হয়ে গিয়েছে, কিন্তু তার টার্গেট ছিল দেখি সেও দুজকে যাবে। কথা বুঝতে পারছেন? সেজন্য আমরা বুঝতে পারলাম যদি কেউ খারাপ নিয়ত করে এবং ওই খারাপ কাজটি ছেড়ে দেয় আল্লাহর জন্য, তখন এই হাদিস আমল করা হবে, তা সব লেখা হবে। আর যদি আল্লাহর জন্য না হয়, এমনি নিজের থেকে ছেড়ে দেয়, তাহলে এটা সব লেখা হবে না, পাপও লেখা হবে না। কিন্তু নিজের থেকে যদি পুরা সিদ্ধান্ত নিয়ে আমলটা করে কিন্তু অন্যর কারণে বাধা আসে, তখন কি হবে? তার পাপ লেখা হবে। কথা কি বুঝতে পারছেন আমার? আচ্ছা, এরপরে বলতেছে ওয়াইন হাম্মা বিহা, এবং যখন নাকি চিন্তা করে ফামিলা, এবং পাপটি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে? কাতাবাল্লাহু সাইয়াতান ওয়াহিদা, মাত্র একটি গুনাহ লেখা হয়। সবের সময় কি লেখা হয়? দশটি, সাতশো গুণ বেশি, কিন্তু গুনার এতে মাত্র একটি গুনাহ লেখা হয়। কিন্তু গুনার বিষয়ে যদিও এক মানে সব কোনো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সব আপনার বাড়ায়, ডবল ডবল করে, গুনার ব্যাপারে একটি গুণ, একটি কাজ একটি গুনাহ। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোরআন বলতেছে 10 ডবল, কিন্তু মান জা বিস সাইয়াতি ফালা ইউজজা ইল্লা মিছলাহা, যা করেছে তা। কিন্তু মনে রাখবেন যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ একটি পাপের জন্য একটি পাপ লেখে, কিন্তু কিছু কিছু সময় পাপকে বড় করে লেখা হয়, মানে বড়ভাবে লেখা হয়। এটা অর্থ হলো মানে কোনো কোনো সময়ের কারণে, জায়গার কারণে, ওই ব্যক্তির কারণে, কয়টা কারণ? তিনটি কারণ হয়, সময়, জায়গা, ব্যক্তি। সময়ের কারণ, আমরা যে কোনো পাপ করি আমাদের পাপ একটি পাপ করলে একটি গুণা লেখা হবে, এটা হলো 12 মাস। কিন্তু 12 মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে আশুরুল হরম বলেছে, ওই 4টি মাস বেশি আল্লাহর কাছে, মানে আল্লাহ ওই 4টি মাসকে বেশি মর্যাদা দিয়েছে। ওইটা হলো দুলকাদ মাস, দুলহাজ মাস, মুহররম মাস আর রজব মাস। এই 4টি মাসে মানে একটি লোক গুনাহ করেছে 12 মাসেই গুনাহ করেছে, কিন্তু এই 4 মাসের গুনাহগুলো কি তার বেশি বড় আকারে হবে, কারণ আল্লাহ এই 4টি মাসে নির্ধারিত করে বলছে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসে তোমরা কোনো আল্লাহর পাপ করিও না। এই 4 মাসে পাপ করা কি বেশি, গুনাটা বেশি মানে বড় করে লেখা হবে, এটা হলো কি সময়। আবার জায়গা, আপনি পৃথিবীর সবখানে পাপ করলে যেই গুনাহ হবে, কিন্তু মক্কাতে পাপ করলে গুনার আপনার গুনাটা বড় করে লেখা হবে, কারণ মক্কাটা হলো আল্লাহর কাছে একটা খুব বেশি অনেক বড় মর্যাদা আছে মক্কার। সে মক্কাতে পাপ করা অন্যখানে পাপ করা থেকেও কি আপনার বেশি গুনাহ, মানে বেশি গুনাটা বড় করে একা লেখা হবে। তৃতীয় হলো মানুষ, এক এক মানুষ আছে, ওই মানুষগুলো পাপ করলে তার গুনাহ বেশি হবে অন্য মানুষ থেকে। যেমন ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি, রাসূলের বিবির মর্যাদা আল্লাহর কাছে বেশি, সেজন্য বলতেছে ওমাই ইয়া নিসা আন-নবী মাই ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবাইনাতিন ইয়ুদাআফ লাহাল আযাবু দিফাইন, মানে কেউ যদি তোমাদের মধ্যে কেউ পাপ করে থাকে কি তোমাদের পাপ ডবল করে দেওয়া হবে, কারণ তোমরা হলো রাসূলের বিবি। আবার কি ওমাই ইয়াকনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মান সালিহান নুতিহা আজরাহা মারাতাইন,
আবার তোমাদের মধ্যে যদি ভালো কাজ করে এটাও আমরা ডবল বাড়াই দিব, কিন্তু খারাপ কাজ করলেও কিন্তু তোমরা অন্য মানুষের মতো নয়, তোমরা হলো তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চয়েস করেছে, তোমরা রাসূলুল্লাহর বিবি। আবার আপনি যে কোনো একটা পাপ করেন, আপনার অন্য মানুষের সাথে পাপ করবেন, যে গুণাটা হবে আপনার প্রতিবেশীর সাথে পাপ করলে গুণাটা বেড়ে যাবে, বুঝছেন? হাদিসে আসছে কেউ যদি ব্যভিচার করে যতটুক গুণা হবে এর থেকে আরো অনেক বেশি গুণা হবে কি, আপনি প্রতিবেশীর স্ত্রীর সাথে যদি আপনি ব্যভিচার করেন। আমরা এখন বুঝতে পারলাম কি পাপটি কত প্রকার। আপনার পাপটি হলো আপনি একটি পাপ করলে একটি গুণা লেখা হবে, কিন্তু পাপটি বড় আকারে লেখা হবে আপনার সময় আসল হরমে করলে। আবার একটা হলো সময়, একটা হলো স্থান, একটা হলো ব্যক্তি। এই তিন কারণে অনেক সময় পাপকে বড় আকারে লেখা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।